বাহ স্মৃতি, এই হচ্ছে আমার অনুপস্থিতিতে তোমার আমাকে এত বেশি মিস করো। যেই না আমি মানুষটা বাসা থেকে বের হইছি, অমনি তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে চলে আসছো, তাই না? তোমার না জরুরি কাজে দেশের বাইরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আমিও তোমাকে অনেক মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু জান কিভাবে, জান আমি এখন কিভাবে বের হব বলো? তুমি জানো আলিফও বাসায় চলে আসছে, এখন যদি আমি বাইরে বের হই তাহলে আলিফও সন্দেহ করবে। তোমার সাথে না কিছুদিন টাইম স্পেন্ড করলাম। আচ্ছা, আমি শুনেছি যে আলিফ আবার কাজের জন্য দেশের বাইরে যাবে, ও যদি আবার বাইরে যায় তখন আমি তোমাকে কল করবো, তুমি আবার এসো, আমরা আবার একসাথে মজা করবো। জান আলিফ চলে আসছে, ফোনটা রাখি, পরে ফোন দেবো। কি ব্যাপার, সিগারেট? আর তো সিগারেট খাইনি, তার মানে আমার পিঠ পিছে এইগুলো হচ্ছে। কিন্তু কে সে এটা আমার দেখতে হবে। আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, এই জন্য আমাকে কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হবে। আমি জানি তোমার আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট, কিন্তু কী করবো জান বাবা, আমার তো কাজ করতে হবে, তাই না? প্লিজ তুমি একটু কয়েকটা দিন কষ্ট করে থাকো, তুমি টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ জান, তোমাকে ছাড়া থাকতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু কী আর করার, তুমি তো আর আমার জন্য তোমার সব কাজ বন্ধ করে দেবে না। আচ্ছা জান, তুমি সাবধানে যাও আর সাবধানে ফিরে এসো। ঠিক আছে, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ। হ্যালো জান, কি অবস্থা? হ্যাঁ জান, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? জান, আমাদের সুখের সময় চলে আসছে। আলিফ একটা জরুরি কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছে, বাসায় একদম আমি একা, আর আলিফের আসতে অনেক লেট হবে। তুমি আমার বাসায় চলে আসো, আমরা কিছুদিন একসাথে টাইম স্পেন্ড করব। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, আমি এখনই আসছি। বাহ স্মৃতি, এই হচ্ছে আমার অনুপস্থিতিতে তোমার আমাকে এত বেশি মিস করো। যেই না আমি মানুষটা বাসা থেকে বের হইছি, অমনি তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে চলে আসছো, তাই না? তাই তো আমি বলি, যে মেয়েটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই মেয়েটা কিনা মাসের পর মাস আমাকে বাসার বাইরে থাকার অনুমতি। আলিফ, তুমি এখানে? তোমার না জরুরি কাজে দেশের বাইরে যাওয়ার কথা ছিল? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না তুমি। এত বড় অন্যায় করার পরও তোর মনে একটুও ভয় নেই? আবার আমাকে জিজ্ঞেস করতেছিস যে আমি এখানে কি করছি? আরে, আমি যদি এখানে না আসতাম তাহলে তুই আর আমার এই প্রিয় বন্ধুর এই আসল চেহারাটা আমি কীভাবে? শিশি, তুই তো আমার বন্ধু, তাই না? আমার বন্ধু হয়ে তুই আমার সাথে এই কাজটা কীভাবে করতে পারবি? তোর বুক একটুও কাঁপলো না এই কাজটা করার আগে? আর তুই এই যে আমার অনুপস্থিতি আমার বন্ধুর সাথে এইসব করে বেড়াইতেছস, এসব আমি একটুও বুঝতে পারতাম না। ট্রাস্ট মি, একটুও বুঝতে পারতাম না যদি সেদিন রাতে আমি আমার বিছানার উপর একটা সিগারেটের অংশ না দেখতে পারতাম। আর তুই কি ভাবছস, আমি সত্যিই দেশের বাইরে চলে গেছি? না, এই সব কিছু ছিল আমার সাজানো প্ল্যান।
আমি কোথাও যাচ্ছিলাম না, আমার কোথাও যাওয়ার কথাও ছিল না। শুধুমাত্র তোদের দুজনকে হাতে নাতে ধরার জন্য এটা আমার প্ল্যান ছিল। স্মৃতি, আমি তো তোকে ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? আমাদের তো ভালোবাসার সম্পর্ক ছিল, আমার কোথায় কমতি ছিল? আমি তোকে কি দেই নাই? যখন যেটা চাইছিস, তুই চাওয়ার আগে আমি সেটা তোর কাছে এনে দিয়েছি। তারপরে তুই এটা কিভাবে করতে পারবি? তোর একটু বুক কাঁপলো না? একটু খারাপ লাগলো না? আলিফ, আমাকে মাফ করে দাও, শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি আর কখনো এই ভুল করব না। মাফ? তা আবার তোকে? কখনো? তোদের মতো এরকম কাল নাগিনীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? আর তোকে যদি আমি মাফ করি, তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করবে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো। আরে যে তুই, তুই তো আমার বন্ধু। বন্ধু যে শত্রুতে পরিণত হয়, এটার জলজন্ত প্রমাণ হচ্ছিস তুই। তোদের দুইজনের চেহারা দেখতে এখন আমার ঘৃণা হচ্ছে। বেরো আমার বাড়ি থেকে। আমি পুলিশে কল দেওয়ার আগে আমার চোখের সামনে থেকে বেরো। বেরো!